এদিকে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আপাতত কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্র সরকারের নেই বলে জানিয়েছে পেন্টাগন। সম্প্রতি বাগদাদের পক্ষ থেকে ইরাকে অবস্থানরত আন্তর্জাতিক বাহিনীগুলোর উপস্থিতি স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দেয়া হলে এ কথা জানায় মার্কিন প্রতিরক্ষা দপ্তর। ইরাকে অবস্থানরত প্রায় 2500 মার্কিন সেনা বর্তমানে আইএস বিরোধী অভিযানকে বেশি প্রাধান্য দিচ্ছে বলেও জানায় পেন্টাগন। বিস্তারিত অন্য কর্মকারের ডেস্ক রিপোর্টে। কাতারের পর এবার ইরাক থেকেও মার্কিন সেনা প্রত্যাহারের আপাতত কোনো পরিকল্পনা নেই বলে জানালো যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইরাক সরকার দেশটিতে অবস্থানরত প্রায় 2500 মার্কিন সেনাকে সরিয়ে দেওয়ার ঘোষণা দিলেও আপাতত সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে পেন্টাগন। মঙ্গলবার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স। সোমবার এক সংবাদ সম্মেলনে মার্কিন এয়ারফোর্সের মেজর জেনারেল প্যাট্রিক রাইডার জানান, এই মুহূর্তে ইরাক থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই সরকারের। আপাতত আইএস বিরোধী অভিযানকেই প্রাধান্য দেয়া হচ্ছে বলেও জানান তিনি। শুধু তাই নয়, ইরাক সরকারের আমন্ত্রণেই দেশটিতে মার্কিন সেনারা অবস্থান করছেন বলেও উল্লেখ করা হয়। গেল শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলার পর দেশটি থেকে মার্কিন বাহিনীকে সরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি। এক বিবৃতিতে ইরাকের প্রধানমন্ত্রী কার্যালয় জানায়, দেশটিতে আন্তর্জাতিক বাহিনীর উপস্থিতি স্থায়ীভাবে বন্ধ করতে একটি কমিটি গঠন করা হবে। বিবৃতিতে মার্কিন ওই ড্রোন হামলার তীব্র নিন্দাও জানানো হয়। যদিও পেন্টাগনের দাবি, ওই ড্রোন হামলায় মার্কিন সেনাদের উপর সাম্প্রতিক হামলায় দায়ী এক মিলিশিয়া নেতা নিহত হয়েছেন। বর্তমানে ইরাকে 2500 সেনা ছাড়াও সিরিয়ায় 900 সেনা রয়েছে যুক্তরাষ্ট্রের। দেশ দুটিতে আইএস এর পুনরুত্থান ঠেকাতে স্থানীয় বাহিনীকে পরামর্শ দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের সহায়তার কাজ করে থাকেন এসব সেনা। 2014 সালে পরাজিত হওয়ার আগে উভয় দেশের বড় একটি অংশ দখল করে নিয়েছিল আইএস। গেল 7 অক্টোবর হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর গেল 3 মাসে ইরাক ও সিরিয়ায় অন্তত 100 বার বিভিন্ন ধরনের হামলার শিকার হয় মার্কিন সামরিক বাহিনী। এসব হামলার বেশিরভাগই চালানো হয় রকেট ও ড্রোন দিয়ে। অন্য কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।